Hi friends, welcome to Business Sathi. সততাই আমাদের একমাত্র আত্মবিশ্বাস। এই মন্ত্রে আমরা এগিয়ে চলছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমরা প্রায় প্রতিনিয়ত আপনাদেরকে নিত্য নতুন বিজনেসের সব আইডিয়া দিয়ে থাকি। সেই জন্য আমরা আজকে চলে আসলাম কলকাতার বারাসাতে। বারাসাতে আমরা এই যে ম্যাডামের কাছে চলে এসেছি। ম্যাডাম আমাদেরকে আজকে নতুন কিছু বিজনেসের আইডিয়া দেবেন, যেই বিজনেসগুলি বর্তমানে খুবই জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন। কারণ দিন দিন যত যাচ্ছে লোক সংখ্যা বাড়ছে, বেকারত্বের হার বাড়ছে, এই জন্য চাকরির বাজারটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। তাই সবাই চাইছে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আর নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু বিজনেস বা নতুনত্ব কোনো কাজ দরকার। তা কি কাজ করবেন সেটা হয়তো আমরা অনেক সময় দিশা খুঁজে পাই না, আর সেই দিশাটা আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আপনাদের হয়ে প্রতিনিয়ত অনুসন্ধান করে চলেছি সেই সঠিক পথের দিশাটা পাওয়ার জন্য। আর সেই সঠিক পথের একটা নতুন দিশা খুঁজে পাওয়ার জন্য আমরা চলে আসলাম আজকে বারাসাতে, এই যে ম্যাডামের কাছে চলে আসলাম। ম্যাডাম আজকে আমাদেরকে এরকম কিছু বিজনেস আইডিয়া দেবেন যেটা কিনা এই যে বর্তমান সময়ে খুবই চাহিদা এবং খুবই লাভবান একটা বিজনেস। তা চলুন তাহলে এই বিজনেস সম্পর্কে যত রকমের কোশ্চেন আছে সেগুলি আমরা একটু দিদি ভাইয়ের কাছ থেকে আজকে একটু শুনে নিই। তা দিদি ভাই কেমন আছেন? ভালো, নমস্কার। হ্যাঁ বলছি, আপনার নামটা এবং অ্যাড্রেসটা দেবেন এবং কি বিজনেস সম্পর্কে আপনি আজকে আমাদের ভিউয়ার্সদের আইডিয়াটা দেবেন সেটা একটু জানাবেন আপনি। নমস্কার, আমার নাম সৌমিতা চৌধুরী, আমার কোম্পানির নাম চৌধুরী এন্টারপ্রাইজ। আর আমার কোম্পানির দু জায়গায় অফিস আছে, একটা হচ্ছে কলকাতার বারাসাতে আর একটা হচ্ছে নদিয়ার শিমুরালিতে। তো আমাদের কাছে মূলত স্মল স্কেলে মানে কুটির শিল্পে সব রকমের মেশিন পাওয়া যায়, জুতোর মেশিন, পেপার প্লেটের মেশিন, পেপার কাপের মেশিন এবং যেটা এখন খুবই ট্রেন্ড মশলার মেশিন, এটাও পাওয়া যায়। এছাড়া এই যে মাটির কাপ ভাঁড় এর মেশিনও আমাদের কাছে পাওয়া যায়। তো আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন যে প্লাস্টিক বা থার্মোকল ব্যান হয়ে গেছে, আগামী দিনে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো কাগজের জিনিস বা এই মাটির জিনিস, এই যে কাগজের কাপ, মাটির কাপ, পেপারের এই প্লেট, এগুলো কিন্তু বন্ধ হবে না, কারণ এগুলো মাটির সাথে মেশে আর পরিবেশের দূষণ ঘটায় না। তা আমরা তাহলে আজকে মূল ফোকাসটা মানে কোন, এই যে আপনি তো মোটামুটি চার পাঁচ রকমের মেশিন আপনার কাছে আছে সেটা বললেন, মোটামুটি কোনটার উপরে আজকে আমরা ফোকাসটা মানে দেব বেশি সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আজকে আমি মূলত আমাদের পেপার প্লেটের ভ্যারাইটির মেশিন দেখাবো, কিন্তু তার আগে আমি একটা কথা বলবো প্রত্যেককেই বা আমার দর্শক বন্ধুদের। দেখুন, মেশিন তো আপনারা কিনতেই পারেন, কিন্তু মেশিন কিনে বাড়িতে তো রেখে দিয়ে পাতা বানিয়ে রাখলে হবে না। সবার প্রথম আপনাদের যেটা কাজ, মার্কেটিং। কারণ যে কোনো ব্যবসায় ঘরে বসে হয় না বা মার্কেটে না বেরিয়ে সেলিং না হলে বিজনেস হয় না। কিন্তু কিছু কিছু কোম্পানি এই বর্তমান যুগে কাস্টমার, যত কাস্টমার আছে মানে ক্রেতা আছে, যারা ভিডিও দেখে উৎসাহিত হয়ে ব্যবসার জন্য এগিয়ে আসছে এবং খুবই গ্রাম থেকে যারা আসছে তাদেরকে ঠকাচ্ছে। কিভাবে ঠকাচ্ছে? কিছু কিছু কোম্পানি আছে, আমি নাম বলবো না, তারা কি বলছে যে আমরা প্রোডাকশন কিনে নেব, হোলসেলার দিয়ে দেব, আপনাদের মাল বিক্রির চিন্তা নেই। কিন্তু বাস্তবে বন্ধুরা এটা কি হয়? কখনো হয় না। যদি এটা হতো তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গে বেকারত্ব থাকতো না এবং গভর্নমেন্ট থেকে তাতে পুরস্কৃত করা হতো, ঠিক কি না? ঘরে ঘরে গেলে মেশিন বসে যেত। এখন আরে এই কথাটাই আমি আমার ভিউয়ারদের বলবো যে যারা আমাদের চ্যানেল হোক বা আপনি যে কোনো চ্যানেলে এই জিনিসটা যখন দেখবেন যে ওরা কি করে যে মেশিনটা বিক্রি করার জন্য বলে থাকে যে আমরা আপনার মালটা কিনে নেব, কিন্তু এটা সম্পূর্ণই একদম 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 মানে মানে সত্যি কথা যে এরা কোনো মতে এটা কিনবে না, মানে আপনাদের কাছে বিক্রি করে দিতে পারলে এরপর মেশিন বিক্রি করা, মানে সেই জন্য সবার আগে আপনার নিজের মার্কেটিংটা আপনার নিজে করতে হবে। যেসব কোম্পানিরা ভিডিওর মাধ্যমে বলবে প্রোডাকশন কিনে নেব, হোলসেলার দিয়ে দেব, এইগুলো প্রলোভন, এইসব প্রলোভনে কেউ পা দেবেন না। এটা সর্বপ্রথম আপনাদের সচেতন বার্তা দিলাম। এরপর আসি মেশিনের ব্যাপারে। মেশিন আমাদের কাছে পাবেন একদম 15,000 টাকা থেকে শুরু, পেপার প্লেটের ছোট হাত মেশিন, হ্যান্ড মেশিন, ম্যানুয়াল মেশিন। এরপর আছে 22,000 টাকা যেটা বড় হাত মেশিন, ওটাতে আপনার থালা প্লেট বাটি সব কিছু হবে।
এবার মেশিনের কোয়ালিটি আছে, মেশিনের ওয়েট, প্রোডাকশন ক্যাপাসিটি সমস্ত কিছু আছে। এরপর আছে হাইড্রোলিক মেশিন। হাইড্রোলিক মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 45,000 45,000 টাকা থেকে শুরু। কারেন্টে জ্বলে, তাই তো? ম্যানুয়াল মেশিনেও কারেন্ট লাগে, হাইড্রোলিক মেশিনেও কারেন্ট লাগে, সব মেশিনেই কারেন্ট লাগে, কারণ কারেন্ট ছাড়া হিটারে হিট হবে না। তো ডাইসের মধ্যে হিটার থাকে। এবার হাইড্রোলিক মেশিন 45,000 টাকা থেকে শুরু, অটোমেটিক মেশিনও 45,000 টাকা থেকে শুরু। এগুলো সিঙ্গেল ডায়ার। এবার সিঙ্গেল ডায়ার অনেক রকম দাম আছে। মেশিনের দাম শুরু 45, কিন্তু মেশিনের কোয়ালিটি প্লাস প্রোডাকশন ক্যাপাসিটির উপরে মেশিনের দামটা নির্ভর করে। এই প্রোডাকশন ক্যাপাসিটি মেশিনের বিভিন্ন রকম যে কনফিগারেশন, মেশিনের যা যা আছে প্রত্যেকটা জিনিসের উপরে দামটা নির্ভর করছে। মানে এই মেশিনটা 45,000 সিঙ্গেল ডাই, আবার 75,000ও সিঙ্গেল ডাই আছে, কিন্তু 45,000 সিঙ্গেল ডাই এবং 75,000 সিঙ্গেল ডাইয়ের মধ্যে অনেকটাই তফাৎ। এবার কাস্টমারকে এসে দেখতে হবে, ফোনে শুনে নয় যে না অমুক কোম্পানি বলেছে 65,000 দেবে। আমার ভিউয়ারদের এটাই বলবো, কাস্টমার যারা আছেন বা যারা এই ধরনের মেশিন কিনবেন, কারণ যেহেতু আপনি একটা 70,000 বা 45,000 টাকা দিয়ে একটা মেশিন কিনছেন, সেই ক্ষেত্রে আপনার একটু কষ্ট করে হলেও একবার এসে মানে ভিজিট করুন, একদম ভিজিট করে মেশিনের মেশিনের দাম যে কম বললো, মনে করুন আমার থেকে কেউ 5,000 কম বললো, সেখানে আপনারা দৌড়ে চলে গেলেন। কিন্তু একবার আপনাকে আমি আমার থেকে কিনতে বলছি না, বা আমার কাছে এরকম নয় যে আপনাকে আসলেই মেশিন নিতে হবে। আপনি আসুন, দেখুন, ব্যবসাটা সম্বন্ধে জানুন, সমস্ত তথ্য নিন, ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে নেবেন না। কিন্তু ব্যবসাটা সম্বন্ধে জানতে বা মেশিনগুলো দেখতে তো আপনার কোনো ক্ষতি না, এবং আমরা আপনাকে সময় দেবো, এতেও আমাদের কোনো প্রবলেম নেই। কারণ আমরা চাই ব্যবসাটা সঠিকভাবে বুঝুন, মেশিনগুলো সঠিকভাবে দেখুন, তারপর যা ভালো লাগবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সম্পূর্ণ আপনাদের। আমরা ফোর্স করি না কাস্টমারকে। ধরুন অনেকে অনেক মানে দূরেও থাকে, এবার ওরা যে মেশিনটা হয়তো সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, কিন্তু অনেকটাই ভারী, যে ওরা বলতে যারা আমরা হয়তো এসে মেশিনটা দেখলো তারপর টাকাটা দিলো, যে এবার পাঠিয়ে দেওয়ার যে ব্যবস্থা, ট্রান্সপোর্টিং সিস্টেম আছে, ট্রান্সপোর্টিং সিস্টেম আমাদের অ্যাভেলেবেল আছে, আর লোকাল হয়ে গাড়িতে যেতে পারে, খুব কাছে হলে আমরা ইঞ্জিন ভ্যান মোটর ভ্যানে পাঠাই, যাতে কাস্টমারের কস্টিং কম হয়। আর ধরুন এই যে অনেকে হয়তো ইএমআই এর মাধ্যমে নেওয়ার চেষ্টা করে, বা অনেকে বলে যে ইএমআই হবে কিনা, এটা কি মানে এখানে হয় নাকি? এটা দেখুন ইএমআই টা হয়, ইএমআই টা হয় না বলবো না, ইএমআই হয়, ছোট মেশিনের ক্ষেত্রে ইএমআই টা সম্ভব নয়। আর বড় মেশিনগুলো মানে করুন আপনার 1,00,000 ওপরে যদি মেশিন ভ্যালু হয়, সেক্ষেত্রে আমরা ইএমআই এর ব্যবস্থা করে দিই, কোটেশনের মাধ্যমেও সম্ভব। এছাড়া যা যা আছে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া বা সিস্টেম, তার জন্য তো অফিসে আসতে হবে, কিন্তু ছোট মেশিনের ক্ষেত্রে কোনো ইএমআই হয় না, এটা একদম ফার্স্ট টাইম করে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিজনেসে, সেটা হচ্ছে আপনার কাঁচামালটা। অনেক বিজনেস তো কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যায়, মেইন মূলধন মানে কাঁচামাল ছাড়া যে কোনো ব্যবসাই হবে না। এই কাঁচামালটা মানে বিশেষ করে প্রোডাকশন বিজনেস, কাঁচামাল আমাদের কাছে পাবে। আমরা এটা একটা খুব ভালো বিষয়, আপনি মেশিন যখন আমি আমার কাস্টমারদের মেশিন দেখাবো, কাস্টমার বুঝবে যে আমরা মেশিনটা তৈরি করি, হয়তো ক্যামেরায় ফটো বা ভিডিওর মাধ্যম দিয়ে না বুঝলেও সামনে এসে বুঝবে, কারণ অন্যান্য কোম্পানির মেশিন এবং আমাদের নিজস্ব তৈরি মেশিন, তার মধ্যে তফাৎ অবশ্যই আছে। আর র মেটেরিয়াল ইউনিট আমাদের নিজস্ব ইউনিট, র মেটেরিয়ালও আমরা তৈরি করি, কাঁচামাল আর মেশিন দুটোই আমাদের নিজস্ব প্রোডাকশন। এটা কাস্টমার যখন ভিজিট করবে তখনই সে দেখতে পারবে এবং শিওর হবে যে হ্যাঁ এরা তৈরি করে, এরা রিয়েল ম্যানুফ্যাকচারার। তার মানে র মেটেরিয়ালস এর কোনো সমস্যাই থাকছে না? না। এবার ধরুন কেউ মেশিন নিয়ে গেল, সঙ্গে কিছু র মেটেরিয়ালস নিয়ে গেল, এরপর আর আসলো না, বলে দিল যে আমাদের অনলাইনে টাকা পেমেন্ট করে দিল, তো আমাদের এই র মেটেরিয়ালসটা পাঠিয়ে দেখুন। একবার তো আমরা চাইবো যে কোনো কাস্টমার একবার আসুক, কারণ আমার মতন আরো 10টা কোম্পানি আছে, আমাকে আমি বলবো না আমি ভালো বা সে খারাপ, আমি কাউকে খারাপ বা নিজেকে ভালো বলবো না, আমি বলবো অনলাইনে টাকা পেমেন্ট করার আগে একবার আসবে, একবার আসলো আমাদেরকে চিনলো, আমার কোম্পানিটা কোথায় আছে, অরিজিনালি আমরা ম্যানুফ্যাকচারার কিনা সেটা দেখলো, তারপর সে আমাদের থেকে মেশিন কিনলো, একটা
ফার্স্ট টাইম আসলো তবে তো আসলো আসতেই বলছি সেকেন্ড টাইমে নেক্সট টাইম যখন ফিউচারে তার র ম্যাটেরিয়াল লাগবে তখন তার কাছে আসতে হবে না সে তো আর আনন জায়গায় টাকা দিচ্ছে না কোথায় টাকা দিচ্ছে সে জায়গাটাকে দেখে গেছে সে টাকা পাঠালো কি কি মাল লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে ডিটেইলস দিয়ে দিল আমরা তাকে মাল প্রোভাইড করে দেব ট্রান্সপোর্টের মাধ্যমে এছাড়া যে কিবে ও যদি ওর লোকালে কোথাও এরকম র ম্যাটেরিয়ালস আর এছাড়াও আরেকটা কথা বলে দিই গুরুত্বপূর্ণ কথা যদি আমাদের থেকে অনেকে র অনেক কাস্টমার আছে যারা র ম্যাটেরিয়াল ইউনিট করেছে মানে আমাদের থেকে মেশিন কিনে র ম্যাটেরিয়ালস এর মেশিন কিনে র ম্যাটেরিয়ালস ইউনিট করেছে তো সেই সমস্ত কাস্টমাররা যদি আমার মেশিন কাস্টমারদের নিয়ারেস্ট লোকেশনে হয় আমি অবশ্যই প্রোভাইড করব কেন করব আমি চাইবো আমার কাস্টমাররা বিজনেস করুক তার যত কাছে হবে মানে যোগাযোগটা তার কস্টিংটা যত কমবে সে মার্জিনটা বেশি পাবে কাজেই আমি কাস্টমারকে টেনে বলবো না তুমি আমার থেকেই র ম্যাটেরিয়ালসটা নাও দেখা গেল উত্তরবঙ্গে আপনার অনেক কটা মেশিন ওখানে সেল হয় তখন হয়তো কেউ বলবে যে আমি উত্তরবঙ্গে একটা র ম্যাটেরিয়াল সেলিং করতে চাই নিশ্চয়ই আমাদের পূর্ণ সহযোগিতা পাবে ভালো একটা পূর্ণ সহযোগিতা পাবে সেই ক্ষেত্রে আপনারও মেশিন বিক্রি করার একটা মানে অবশ্যই থাকবে ওখানে যে আপনি ওখানে র ম্যাটেরিয়ালস পাবেন আপনি ওখানে করতে পারেন নিশ্চয়ই এবং একটা ওনার তারপরে মানে মেশিন ছাড়াও র ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য একটা বিজনেস এখান থেকে মানে যে কেউ করতে পারে এটা হচ্ছে একটা র ম্যাটেরিয়ালস ইউনিট যদি কেউ করতে চায় আপনাদের এই যে আমি দেখাচ্ছি বিষয়টা এই যে ধরুন প্লেটটাই প্লেটের উপরে হয়তো একটা ল্যামিনেশনের ব্যাপার থাকে যে প্লাস্টিক এই প্রথমে এরকম একটা সাদা কাগজ প্লেন একটা কাগজ থাকে পেপার তার উপর একটা কাগজ লাগে আঠা সাদা এই রোমেটিয়াস তৈরি করতে লাগে প্লেন ক্রাফট আর গাম সেটা আমাদের ইউনিটে আপনাকে নিয়ে যাব অবশ্যই দেখাবো তার মানে সেই যে রোমেটিয়াস তৈরি করা এটারও একটা মানে মানে তৈরি করার জন্য একটা মেশিনের দরকার মেশিনের দরকার হয় অনেক এবং সেই মেশিনগুলো কি কি টাইপের মেশিন আছে সেই মেশিনের প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা ভাগ আছে কি কি হয় মেশিনে সেই মেশিনও আমাদের কাছে পাওয়া যায় র ম্যাটেরিয়ালস তৈরির মেশিন এটা খুব ভালো আইডিয়া তাহলে আমরা মোটামুটি মেশিন সম্পর্কে এবং এর মার্কেটিং সম্পর্কে অনেক কিছুই জানলাম যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ওনাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা কমেন্ট করেও অনেক কিছু জানতে পারেন আর যাদের যারা করবেন একদম বিজনেসটা মানে একদম ঠিক করে রেখেছেন করবেন তারা তো অবশ্যই আসবেন দিদিভাইকে ফোন করে কন্টাক্ট করে আপনারা চলে আসবেন যাদের একটু হয়তো উত্তরবঙ্গ কিংবা রানাঘাট কৃষ্ণনগর নদিয়া মুর্শিদাবাদ ওই দিকে যাদের বাড়ি ওরা তো শিমুলালিতে এসে যোগাযোগ করতে পারবেন আর যাদের কলকাতার কাছাকাছি ওরা অবশ্যই বারাসাতে এসে ভিজিট করে যাবেন দিদিভাইদের কারখানা তাহলে আমরা জানতে পারবেন আর এবারে আমরা মোটামুটি যে মেশিন এবং র ম্যাটেরিয়ালস কি কি আছে বা মেশিনের কি ব্যাপার ট্যাপার আছে সেগুলি আমরা একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর যেই ধরনের কোশ্চেন থাকতে পারে আপনাদের সেগুলি যেই জিজ্ঞাসাগুলি সেগুলো আমি দিদিভাইকে করবো এবং দিদিভাই সেগুলিকে সুন্দর করে আপনাদের কাছে বর্ণনা করে দেবেন তা চলুন তাহলে আমরা এইবারে র মেশিন এবং র ম্যাটেরিয়ালস এর যেই কারখানা যে ইউনিটটা আছে সেটা আমরা একটু দেখে নিই তাই তো আগে মেশিনটা দেখাচ্ছি তারপর র ম্যাটেরিয়ালস তাহলে দিদিভাই আমরা প্রথমে মানে কোন মেশিনটা দিয়ে শুরু করছি আমরা ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করছি হ্যান্ড প্রেস তাই তো এই মেশিনটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই চালায় এই মেশিনটা কারেন্ট খুবই সামান্য লাগে এবং নিজে ঘুরিয়ে দিলাম মেশিনের চাপা একা একাই পড়ে যাবে এই নিচে এই যে এই জায়গাটা ডাই থাকবে ডাইয়ে পাতা তৈরি হবে এবার মোটামুটি এই এই ম্যানুয়াল মেশিনটাতে কটা প্লেট একসঙ্গে আপনার তৈরি হবে সেটা ডাইসের উপর নির্ভর করবে তাও মোটামুটি 80 জিএসএম এর প্লেট হলে 12টা করে দেওয়া যাবে তার মানে ডাইসের উপর নির্ভর করে মেশিনটার কার্যক্ষমতাটা প্রোডাকশন ক্যাপাসিটিটা এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক ডবল ডাই সার্কেল কাটিং মেশিন সার্কেল কাটিং বা এটা দাম আছে 85,000 তাই তো আর এই যে ম্যানুয়াল মেশিনটা কত বললেন ম্যানুয়াল মেশিন এটা 22,000 টাকা এটা 22,000 টাকা তাই তো এই মেশিনটা রাখছে 22,000 টাকা বা দা হাইড্রোলিক সার্কেল কাটিং মেশিন এটার মধ্যে সার্কেল কাটিং বলার কারণ হচ্ছে এটাতে কিন্তু মানে এরকম যে প্লেটগুলো হয় না এই সার্কেলটা মানে যে র ম্যাটেরিয়ালটা শীটে থাকে শীট এর থেকে সার্কেলে করা যায় আবার এই মেশিনে থালাও তৈরি করা যাবে ঠিক আছে মানে এই একই মেশিনে র ম্যাটেরিয়ালের সার্কেলও হবে
আবার পেপার প্লেটও রেডি হবে এটা দাম হচ্ছে 85,000 টাকা এটা হচ্ছে হাইড্রোলিক ডাবল ডাই কন্ট্রোল প্যানেলের মেশিন কন্ট্রোল প্যানেল তাই তো মানে যে কন্ট্রোলের জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোলার এখানে টাইমার আছে ডাইস মানে মেশিনে মানে কটা পাতা তৈরি হলো তার কাউন্টিংও দিয়ে দেবে এটাও ডাবল ডাই মেশিন হাইড্রোলিকের এটাও ডাবল ডাই মেশিন কন্ট্রোল প্যানেল আসুন এবার হচ্ছে সিঙ্গেল ডাই মেশিন লিভার লিভার এটা হচ্ছে লিভার সিঙ্গেল ডাই এই যে এইটাকে লিভার বলে লিভার না ওঠানামার উপরে ডাই ওঠানামা হয় মানে ডাইসের ওঠানামা পাতা তৈরি করা হবে আর প্যানেল বোর্ড গুলো অটোমেটিক সিস্টেম ঠিক আছে প্যানেলের যেগুলো সেগুলো অটো সিস্টেম আর এগুলো লিভার এবার দেখো এই মেশিনগুলো সব এগুলো সব আমাদের সিঙ্গেল ডাই মেশিন এগুলো সব সিঙ্গেল ডাই সব সিঙ্গেল ডাই তাই তো অটো সিঙ্গেল ডাই এটা হচ্ছে সিঙ্গেল ডাই কন্ট্রোল প্যানেলের মেশিন কন্ট্রোল ডাই কিন্তু ভালো করে একটা ব্যাপার আছে কন্ট্রোল প্যানেল লিভারের মধ্যে মেশিন হাইড্রোলিক অনেক দামে হয় এবার কন্ট্রোল প্যানেল আর লিভারের উপর নির্ভর করে দামটা ডায়মন্ড ডাইস এই যে ডাইসটা দেখছেন একটু খাঁজটা কাইন্ডলি দেখান এটা হচ্ছে ডায়মন্ড ডাইস এর দুটো কোয়ালিটি আছে টোটাল তিনটে কোয়ালিটি হয় ডায়মন্ড ডাইসের তিনটে কোয়ালিটি একটা হচ্ছে যেটা দেখছেন এটা 1000 টাকা ইঞ্চি 1000 টাকা ইঞ্চি পড়বে তাই তো 800 টাকা ইঞ্চি আছে এর থেকে একটু কোয়ালিটি কম হবে ডায়মন্ড ডাই 800 টাকা থেকে তাহলে শুরু হলো ইঞ্চি ওটা 1000 টাকা ইঞ্চি এটা 1200 টাকা ইঞ্চি এটা হচ্ছে বেরি হিটার বলি আমরা এই যে হিটারটা আছে না এই হিটারটা এটাকে হিটার বলে এটা ডাইসের বাইরে থাকে এবং পাতা যে যখন রেডি হয়ে গেল না পাতা তো গুনে মানে পাতা তৈরি করে তো বার করতে হয় ডাইসের মধ্যে থেকে এটা বার করতে হবে না এই দেখুন একটু পাইপ দিয়ে জায়গাটা দেখান এটা এরকম এই যে প্রেস তলা থেকে পাতা রেডি হয়ে গেলে প্রেস করবে এই যে প্রেস ঠিক আছে এই প্রেসে পাতা উঠে যাবে একা একা উঠে যাচ্ছে হাত দিয়ে তুলতে হচ্ছে না তারপরে হিট হলে বা ডাইসটা যখন হয়ে যাবে তখন অটোমেটিক এটা কিন্তু বেশি হ্যাঁ ডায়মন্ড ডাই মানে যে এটা দিয়ে দেব 1000 টাকা ইঞ্চি নয় এটা কিন্তু 1200 টাকা ইঞ্চি এটা হচ্ছে রিঙ্কেল ডাই এটা ছোট প্লেট তৈরি করা তাই তো এটা আপনার 800 টাকা ইঞ্চি এটা বাটি তৈরি করার এটা বাটি ডাই মোটামুটি বাটি থেকে শুরু করে সমস্ত ধরনের থালা প্লেট তৈরি করা যায় এটা একটা মানুষের ভুল ধারণা আছে যে এক মেশিনে সব কিছু করা যায় না এক মেশিনে থালা প্লেট বাটি সব কিছু করা যায় কিন্তু 15,000 টাকার মেশিনে কিন্তু থালা হয় না এটা বারবার ডিক্লেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস ধরনের ডাইস রয়েছে প্রচুর ডাইস রয়েছে এটা আপনি কোনটা মানে কি কি আইটেম আপনি থালা করতে চান বা বাটি করতে চান সেটা আপনার ইচ্ছে অনুযায়ী নেব ৪ থেকে ১৪ এবার আমরা আর কি কি দেখাবো মোটামুটি এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডাইস রয়েছে আচ্ছা এটা আমাদের র ম্যাটেরিয়াল ইউনিট আছে এটা হচ্ছে ল্যামিনেশন মেশিন ঠিক আছে এখানে ল্যামিনেট করা হয় পেপারের পেপারগুলোকে আচ্ছা এটা হচ্ছে শীট কাটার তাই তো শীট কাটার মেশিন এটা শীট কাটছে সিট কাটবে এই যে র ম্যাটেরিয়ালটা রয়েছে এটা এটার অনুযায়ী যতক্ষণ দরকার ততটুকুনি কেটে নেবে আর ওদিকে আছে যেটা আছে আচ্ছা এটা আছে হচ্ছে সার্কেল কাটিং মেশিন সার্কেল কাটিং তাই তো এটা যে গোল করে যে কাটা হচ্ছে এই যে এই মালটা এটা এটা হচ্ছে এটাতে কাটছে ঠিক আছে এই তিন ধরনের মেশিন রয়েছে তিন ধরনের মেশিনে তিন রকমের মানে কাজ হয়ে তারপর র ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে এগুলো হচ্ছে আপনার যেগুলো স্টোরে রয়েছে এইগুলো হচ্ছে রোল আছে এগুলো রোল এটা অটোমেটিক মেশিনের রোল আছে আর ম্যানুয়াল হাইড্রোলিকের জন্য যেগুলো চলে সেগুলো হচ্ছে আপনার সব সার্কেল কাটিং এই যে সার্কেল কাটিং মেশিনে যা তৈরি হয়েছে সমস্ত সব কিছু এখানে রয়েছে তার মানে বুঝতে পারছেন আপনারা যে এই পাতার যে প্লেট এই প্লেট তৈরি যে বিজনেসটা এটা করার জন্য যে আপনাদের র ম্যাটেরিয়ালসটা দরকার হয় বা যে কোনো বিজনেস শুরু করতে গিয়ে আপনাদের যে র ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় অনেক সময় সেই র ম্যাটেরিয়ালসের অভাবে কোনো বিজনেস আপনারা অনেক সময় করতে পারেন না বা ভয় পান
তা এই বিজনেসের জন্য র মেটেরিয়ালের কোনো সমস্যা নেই, আপনারা একই জায়গা থেকে মেশিন এবং র মেটেরিয়াল সম্পূর্ণ পেয়ে যাবেন। আর যেহেতু ওনারা নিজেরাই র মেটেরিয়ালসটা তৈরি করছে, সেই ক্ষেত্রে আপনারা অনেকটা কমেই পেয়ে যাবেন। এছাড়াও যদি কেউ র মেটেরিয়ালস তৈরি করার জন্য মেশিন কিনতে চায়, সেটাও ওনাদের কাছ থেকে পেয়ে যাবে, কোনো প্রকার সমস্যা নেই, দাদারা হেল্প করবে, সেটা আগেই দিদিভাই আমাদেরকে জানিয়েছে। তা মোটামুটি কাজ এই মাত্র শেষ হলো, এই জন্য আমরা রানিং অবস্থায় দেখাতে পারলাম না, পরবর্তী ভিডিওতে আমরা আবার পুরো রানিং অবস্থায় দেখাবো। এটা আছে শালপাতা কালার, শালপাতার, এটা আছে কলাপাতা, কলাপাতা, ঠিক আছে। এবং এখানে বিভিন্ন ধরনের মালি আপনারা পেয়ে যাবেন, সমস্ত সব কিছু। এগুলো আছে সিলভার, সিলভার কালার আছে। আর এটা হচ্ছে কমিউনিকেশন, এটা হচ্ছে আপনার শালপাতা এবং কলাপাতার দুটো মিক্সিং আছে। আর এছাড়াও আছে আপনার হচ্ছে ফোর কালার, ফোর কালারের বিভিন্ন ধরনের মাল আছে, সমস্ত যত সাইজ যেমন সাইজ চাইবেন তেমনি সাইজের মাল পাবেন, এ টু জেড সমস্ত সব কিছুই পাওয়া যাবে। আর এখানে পিপি থেকে শুরু করে যে পলিথিন মানে মানে পাতা তৈরি করে, একটা পিপি দরকার পড়ে, যে পিপিটার মাধ্যমে হচ্ছে পাতাটা আপনাকে প্যাকিং করতে হয়, সেই পিপিটাও আমাদের কাছে পাবেন। তো আমার প্রিয় বন্ধুরা, সবাইকে একটাই কথা বলবো, মেশিন নিতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা আসুন, মেশিন দেখুন এবং অন্যান্য কোম্পানির মেশিন এবং আমাদের মেশিন, দুটো মেশিনের কম্পেয়ার বুঝুন, ব্যবসাটা বুঝুন, সবার প্রথম ব্যবসাটা বুঝুন, মার্কেট দেখুন, যদি ভালো লাগে মেশিন কিনবেন, ব্যবসা করবেন। এরকমটা নয় যে আমার এখানে আসা মানেই আপনাকে মেশিন কিনতে হবে, ঠিক আছে। ধন্যবাদ, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।